সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সো গাইজ, আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি। হ্যাঁ, জানি হয়তো আপনাদের এটা মনে হবে যে আমি প্রতিদিন কিন্তু প্রকৃতির জায়গা থেকে শুরু করি, বাট আজকে এখান থেকে কেন শুরু করছি। সত্যি কথা বলতে আজকে একটা আনন্দের বিষয় হয়েছে, যেটা হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে, এই একটু আগে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হলো। এটা অবশ্য আমি কালকে থেকেই বুঝতে পেরে গেছি যে আজকে কমপ্লিট হবেই হবে, কিন্তু মানে সত্যি কথা বলতে একটা ভিডিও, মানে এই যে ভিডিও করে না সাবস্ক্রাইবের যে লাইভ যে কাউন্ট করে যে একটা ভিডিও বানায়, সেরকম একটা ভিডিও বানানোর আমি চেষ্টা করছিলাম। বাট সত্যি কথা বলতে ভিডিওগুলো বানাতে বানাতে, মানে শর্ট ভিডিওগুলো বানাতে বানাতেই আমার 1000 সাবস্ক্রাইব ঢুকে গেছে, পেরিয়ে গেছে। আমি কী করবো কিছু তো খুঁজে পাইনি। তো যাই হোক, মোটামুটি এটা নিয়ে মানে একটা মানে সেরকম টাইপের ভিডিও করার চেষ্টা করব। দেখা যাক কী করা যায়, সেলিব্রেশন কীভাবে করা যায় সেই রকমভাবে করব, ঠিক আছে? আর এইরকমভাবে আপনারা কিন্তু আমাকে ভালোবাসা দিতে থাকেন, এইরকমভাবে আপনারা যদি আমাকে ভালোবাসা দেন অতি অবশ্যই আপনাদের জন্য আমি যতটা সম্ভব আমি মন খুলে ভিডিও বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? সো চলো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা স্টার্ট করা যাক। তো গাইস, আজকের ভিডিওটা শুরু করছি আমরা ব্রাশে কোলগেট লাগিয়ে। আমরা কিন্তু চলে যাচ্ছি কলতলার দিকে, আর যেতে যেতে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, ভিউটা দেখানোর পরে আমরা চলে এসেছি কিন্তু ব্রাশ করে। আর ব্রাশ করে আসার পরে মা বলল যে এই জিনিসগুলো নিয়ে জেরক্স করতে যা, 60 টাকা হাতে ধরিয়ে বলল। দিয়ে বললাম কি হবে এই জিনিসগুলো, মা বললো যে এই জিনিসগুলো দিয়ে একটা কাজ আছে, যেটা হচ্ছে কিছু চারা দেবে যেটা অঞ্চল থেকে আসছে, সো সেটা কিন্তু আমাদেরকে নিতে হবে। তো সেই জন্য আমি একটু দোকানের দিকে রওনা হলাম। রওনা হওয়ার পরে আমি ওগুলো জেরক্স করার জন্য জেরক্স দোকানে চলে এসেছি। এখন দোকানে এসে দেখি যে জেরক্স মেশিন একটু ডিস্টার্ব করছে, গ্রামে গঞ্জের দোকান তো তাই। তো তারপরে ওই দোকান থেকে আমরা ম্যারি বিস্কুট নিয়ে এসেছি, তখন সকালে সেরকম কিছু খাবার ছিল না। তো তারপরে এই যে এই ল্যাংচাটা আমি খেয়ে নিলাম, আর তারপরে ভাইপোর সঙ্গে একটু সামান্য খেলা করছি। আর এটা নিয়ে কিছু মনে করবেন না, তারপর আমি একটু জিভ বের করছি, ভাইপো একটু জিভ বের করছে, আর ছোটো ছেলে তো বোঝে না তাই। তো তারপরে আমরা কিন্তু বাইকে এই যে ব্যাগ, বস্তা, টিউব সব কিছু কিন্তু রেখে দিলাম, তার কারণ আমরা এখন যাব গাছের কিছু চারা আনতে। সো সেই জন্য আমরা একটু রওনা হয়ে গেলাম। এখন আমরা পৌঁছে গেছি যেখানে চারা দেওয়া হচ্ছে। ওইখানে এসেছে আম গাছের চারা রয়েছে, এখানে রয়েছে তোমার লেবু গাছের চারা, এখানে রয়েছে তোমার নারকোল গাছের চারা। সো এই সব কিছু অনেক চারা হয়ে গেছে, মানে আমরা ছিলাম প্রায় 5-6 জন মতো। তো তাদের সবার মিলে অনেকগুলো চারা হয়েছে, সেগুলো আনতে হবে আমাদের গ্রামে। সেই জন্য একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, দিয়ে গায়ের দিকে রওনা দিলাম। এখন আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখছি যে মা দুধ গরম হতে দিয়েছে, মা কোন দিকে গেছে। সো তারপরে আমার অনেক খিদে পাচ্ছিল, দিয়ে আমি নিজেই কিন্তু ভাত বেড়ে, তরকারি বেড়ে, সব কিছু নিরামিষ তরকারি আর ভাত দিয়ে আমি মোটামুটি খেয়ে নিলাম। খাওয়ার পরে মা আমাকে বলল যে একটা ছাগল বাচ্চা কোথায় যেন হারিয়ে গেছে, খুঁজে নিয়ে আয়। দেখছি এইখানে কাঠের গোসরে ঢুকে আছে, তো তাকে নিয়ে যেতে হবে, এখন দুধ খাওয়াতে হবে। তার কারণ এই যে ছাগল বাচ্চাটা, এটা হচ্ছে 1 থেকে 2 দিনের বাচ্চা, আর এদেরকে দুধ না খাওয়ালে এরা ঠিকঠাক খেতে পারছে না। সো এদেরকে খাওয়ানোর পরে কিন্তু গরু ছাগল সব কিছু মা মাঠে নিয়ে যাবে, তো সেই জন্য কিন্তু আমাকে একটু ডেকেছে। তো তারপরে খাওয়ানোর পরে আমরা কিন্তু গরু ছাগল এই সকল কিছু মাঠের দিকে বাগিয়ে দিলাম। মা গেল গরু বাগালে, আর আমি কিন্তু গেলাম জাস্ট একটু পৌঁছে দিতে। তো তারপরে আমরা পৌঁছে দিতে দিতে এই যে গরুগুলো যাচ্ছে, গরুগুলো ঢুকে গিয়েছিলো ঝিঙা বাড়ি। তারপরে আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে একটু শুয়েছিলাম, তারপরে বেরিয়েছি। এখন বিকেল হয়ে গেছে, আমরা এখন যাব খেলার মাঠে। আর খেলার মাঠে যাওয়ার আগে মুরগিটাকে আপনাদেরকে দেখালাম। বন্ধুরা, এখন আমরা প্লে গ্রাউন্ডে আছি, আর প্লে গ্রাউন্ডে সেরকম কেউ আসেনি, ঠিক আছে? তো দেখা যাক কখন সবাই আসে। এখন মোটামুটি অনেকেই চলে এসেছে মাঠের মধ্যে, তো আমরা এখন একটু খেলা করব, তারপরে একেবারে বাড়ি গিয়ে কথা।
বন্ধুরা, এখন আমরা মাঠের থেকে বাড়ি চলে এসেছি। আমরা এসেছি প্রায় 6:30টার দিকে। আর হ্যাঁ, আপনাদেরকে কিছু কথা বলার আছে। এখন বলছি, যদিও অনেকে হয়তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে না, সত্যি কথা বলতে আজকে সকালে আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে এবং আমার তার থেকেও পেরিয়ে গেছে। তো সেই রকম কিছু আমরা কিন্তু সেলিব্রেশন করিনি আজকের মধ্যে। তো আমি ভাবছি যে সেলিব্রেশন যদি করি হয়তো একটু দেরি হবে, বাট আমরা কিন্তু একটু ইউনিকভাবে করব, একটু আলাদা রকমভাবে করব, ঠিক আছে? সবাই হয়তো কেক কাটে, বাট আমি কিন্তু কেক কাটবো না গাইস, ঠিক আছে? আমি কিন্তু মানে আপনাদের উপরেই কিছু একটা করার চেষ্টা করছি, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি এই রকম কিছু ভাবনা চিন্তা চলছে। তো আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করব। যখন ভাবনা চিন্তা মানে কমপ্লিট হবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং বা মানে একটা ভিডিও নিয়ে আসা হবে, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের কেয়ার করবেন। তো চলো আজকের মতো টাটা।